আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করব। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা দেওয়া আছে 8.034 × 10⁻¹⁸ গ্রাম 100 গ্রাম পানির ভিতরে। সো এই দ্রাব্যতা গুণাঙ্ক কেএসপি নির্ণয় করতে বলছে। তো এটা সলভ করার জন্য প্রথমে আমাদের যেটা কাজ হবে, যে এখানে আগে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা লিখে নেব, যেখানে আমাদের কী কী দেওয়া আছে প্রদত্ত কোশ্চেন। তাহলে প্রথমে দেওয়া আছে কি দ্রাব্যতা দেওয়া আছে। তাহলে দ্রাব্যতাকে কী দ্বারা প্রকাশ করা হয়? দ্রাব্যতাকে প্রকাশ করা এস দ্বারা। তাহলে এস সংশোধন আমাদের কত দেওয়া আছে? 8.034 × 10⁻¹⁸ গ্রাম পার 100 গ্রাম পানির ভিতরে। এখন কথা হলো যে আমাদের নিয়মটা কী ছিল, যে সবসময় দ্রাব্যতাটাকে যেই এককই থাক না কেন সেটাকে অবশ্যই তোমাকে মোল পার লিটার নিয়ে যেতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি 100 গ্রাম পানির ভিতরে আমাদের দেওয়া আছে 8.034 × 10⁻¹⁸ গ্রাম দ্রাব্যতাটা দেওয়া আছে। তাহলে এটা সংশোধন এভাবে লিখতে পারি যে 8.034 × 10⁻¹⁸ গ্রাম, বা নিজেকে লিখতে পারি কত, যে 100 গ্রাম পানি, এটা কিন্তু লেখা যায়। তাহলে এই 100 গ্রামটাকে প্রথমে আমাদের কী করতে হবে, তোমাকে গ্রাম পার লিটার নিতে হবে। অর্থাৎ আগে নিচেরটাকে লিটার নিতে হবে, লিটার নিলে পরবর্তীতে আমরা গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যেতে পারবো। তাহলে গ্রাম থেকে লিটার কীভাবে যাবো? তাহলে 8.034 × 10⁻¹⁸, তাহলে নিচে আমাদের উপরে গ্রামটা গ্রামই থাকবে, নিচে এই গ্রামটাকে আমাদের লিটার বানাইতে হবে। তাহলে গ্রাম থেকে লিটার নেওয়ার জন্য কী করতে হবে? এই 100কে কী করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে এটা কিসে চলে যাবে? লিটারে চলে যাবে। লিটারে গেলে তাহলে এখানে কত আসে, যে 8.034 × 10⁻¹⁸, নিচে আমাদের কত আসতেছে, যে 0.1 লিটার। তাহলে এর উপরে আমাদের গ্রামটা আসেই। তো এখন এটাকে যদি ভাগ করি তাহলে এখানে আসতে যে 8.034 × 10⁻¹⁷ এই গ্রাম পার লিটার, এখানে কিন্তু গ্রাম পার লিটারে চলে আসলো। এই গ্রাম পার লিটার থেকে তোমাকে আমি কিসে যেতে হবে? মোল পার লিটারে যেতে হবে। তাহলে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যাওয়ার জন্য কী করতে হয়? আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। তাহলে কোন আণবিক ভর দ্বারা ভাগ করবো? এইখানে যেই যোগটা দেওয়া আছে এই যোগের আণবিক ভর দ্বারা আমরা এই মানটাকে ভাগ করলে এটা চলে যাবে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে। তাহলে আমরা কী করবো, যে 8.034 × 10⁻¹⁷ এটাকে ভাগ করবো আমাদের এই যে যোগ আছে এই যোগের আণবিক ভর দ্বারা। তাহলে দেখো আমাদের অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত আমরা জানি, এটা হলো যে 27 যোগ, এখানে অক্সিজেন আছে 16 অক্সিজেন, যেহেতু আছে কয়টা, 3টা, তাহলে 3 দ্বারা গুণ প্লাস হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেনের 1, এর সাথে আছে কয়টা, 3টা, তাহলে 3 দ্বারা গুণ। তাহলে এটা করলেই আমাদের এই এককটা কিসে যাবে, চলে যাবে মোল পার লিটারে চলে যাবে। তাহলে এখানে হিসাব করলে আমাদের এখানে এসের যেটা আসবে এসটা কত আসবে, 1.03 × 10⁻¹⁸ মোল পার লিটার, এটা মোল পার লিটারে চলে গেলাম। আমাদের বের করতে বলছে কি, কেএসপি বের করতে হবে। আমাদের বের করতে বলছে কেএসপি ইকুয়াল টু ফাট। তাহলে এখন প্রথমে কী করবো, যেই যোগগুলো দেওয়া আছে কী দেওয়া আছে এটাকে আমরা কী করবো, আয়নিত করবো। এখন এটাকে আয়নিত করলে কীরকম হবে? তো প্রথমে আমাদের হবে, প্রথমে যেটা আছে, প্রথমে কী আছে, অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের উপরে প্লাস হবে। এখন কত প্লাস, যেহেতু অ্যালুমিনিয়ামের যোজনী কত, যোজনী যেহেতু 3, তার জন্য এখানে লাগবে কত, 3+ ও এস মাইনাস হবে। এখন কত মাইনাস হবে, যেহেতু আমাদের হাইড্রোক্সাইডের আমাদের যোজনী কত, 1, এই জন্য জাস্ট একটা মাইনাস হবে। এখন এর সামনে কত হবে, 3 হবে। কেন 3 হবে, যেহেতু আমাদের হাইড্রোক্সাইড কয়টা আছে, 3টা আছে, এই জন্য এখানে আমরা কত দিলাম, 3 দিলাম। এখন আমরা লিখবো কি, কেএসপি। তাহলে কেএসপি সমান কী লিখবো, অ্যালুমিনিয়াম 3+ গুণন আমাদের 3OS-। তো তারপর নিয়মটা কি, নিয়মটা হলো যে এর সামনে কোনো কিছু নাই, মানে এই শক কোনো কিছু নেই, মানে কত, 1, কোনো কিছু নেই মানে 1। তাহলে 1S এর উপরে যেহেতু এখানে 1 লিখছে, এই শকটা ঘাতাকারে চলে যাবে। গুণন এখানে কত আছে, 3, তাহলে 3 লিখবো, তারপর লিখবো এস, আর যেহেতু এর শক 3, তাহলে 3টা ঘাতাকের উপরে পাঠাই দেবো। তাহলে এখানে কী থাকে, এস থাকে, এখানে কত থাকে আমাদের, 27S³। তাহলে এখানে কত আসতেছে, যে 27 × 10⁴। এখন মানগুলোকে বসে আছে, 27 × এস এর মানটা কত, এস এর মানটা হলো 1.03 × 10⁻¹⁸, এখানে দেখতে হলো মোল পার লিটার, তার উপরে কত, 4। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি তাহলে কেএসপির যে মান সেটা আমাদের আসবে যে 3.039 × 10⁻³। এরকম কী হবে, এরকম হবে যে মোল ⁴ লিটার⁴ এটাই অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কিন্তু এভাবে সলভ করতে পারবে। সো তুমি যদি চাও যে এই সূত্রটা করতে পারো, এটা বাসায় নিজেদের চেষ্টা করবা, তো আমি মনে করি সবসময় তুমি এভাবে দেখায় দেখে সলভ করো, তাহলে কিন্তু সিকিউতে 100% এবং সঠিকভাবে সমাধান করা পসিবল হবে। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করব। আমাদের প্রশ্নটা কী দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে ক্যালসিয়াম কার্বোনেটের দ্রাব্যতা দেওয়া আছে 0.03005 গ্রাম পার লিটার, দ্রাব্যতা গুণফল কত, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এটা সলভ করার জন্য প্রথমে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে নিই। তাহলে প্রথমে কী দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে। তো দ্রাব্যতাকে কী দ্বারা প্রকাশ করা হয়, দ্রাব্যতাকে প্রকাশ করে এস দ্বারা। এস সংশোধন দেওয়া আছে 0.0305 গ্রাম পার লিটার।
যেহেতু গ্রাম পার লিটার দেওয়া আছে, তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই অঙ্কগুলো করতে গেলে বা কেএসপির অঙ্ক করতে গেলেই এসটাকে গ্রাম পার লিটারে থাকলে সেটাকে মোল পার লিটারে নিতে হবে। এখন মোল পার লিটারে কীভাবে নেওয়া যায়, আণবিক বর দ্বারা ভাগ করলে সেটা কোথায় চলে যায়, মোল পার লিটারে চলে যায়। তাহলে আমরা কী করবো, 0.0305 যে মানটাকে দেওয়া আছে সেটা এখানে যে যৌগের কথা বলছে, এখানে কী বলছে, ক্যালসিয়াম কার্বনেট বলছে। অর্থাৎ এখানে আমাদের বলছে যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট আণবিক বর দ্বারা এটাকে ভাগ করলে এটা কোথায় চলে যাবে, মোল পার লিটারে চলে যাবে। তাহলে ভাগ করি, তাহলে ক্যালসিয়ামের কত আমরা জানি, ক্যালসিয়াম হলো 40 যোগ কার্বনের কত 12, অক্সিজেনের কত 16 গুণন 3। তাহলে এখান থেকে হিসাব করলে এসের যে মান সেটা আসবে কত, যে 3.05 গুণন 10^-4 মোল পার লিটার। আমাদের বের করতে বলছে দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল মানে কি, যে কেএসপি ইকুয়াল টু ওয়াট। তো এই ম্যাথগুলো সলভ করার জন্য, কেএসপি বের করার জন্য প্রথমে যে যোগগুলো দেওয়া থাকবে, কী দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, এটাকে অবশ্যই আমরা আয়নিত করবো। তাহলে আয়নিত কীভাবে করবো, প্রথমে যেটা দেওয়া আছে ক্যালসিয়াম, তারপরে একটা মূলক দেওয়া আছে সেটা হলো কার্বনেট, এজন্য ক্যালসিয়ামের উপরে দেবো প্লাস, এখন কত প্লাস, কিন্তু ক্যালসিয়ামের যোজনী 2, সেজন্য এখন দেবো কি 2+, প্লাস এই লিখবো কি CO3-, এখন কত মাইনাস, যেহেতু আমরা জানি কার্বনেটের যোজনী কত, কার্বনেট মূলকের যোজনী কত 2, এজন্য কত দেবে এখানে 2-। তো এখন আমরা লিখবো যে কেএসপি, তাহলে কেএসপি সমান সমান লিখবো যে ক্যালসিয়াম 2+, এখানে লিখবো গুণ কার্বনেট 2-। তো এখন আমরা লিখবো যে, তাহলে এখানে লিখতে পারি, এখানে সহগ দেখবো, এই সহগ কত, কোনো কিছু মানে কত 1, তাহলে 1s^2, অর্থাৎ যেটা সহগ থাকবে সেটা ঘাত আকারে চলে যাবে। এখানে আবার এখানে কোনো সহগ নেই মানে কত 1, এস তারপরে ঘাত আকারে কত 1 চলে যাবে, তার মানে কত লিখতে পারি s^2। তাহলে এখানে এস এর মানটা কত, 3.05 গুণন 10^-4 মোল পার লিটার, তার উপরে কত স্কোয়ার। তো এখান থেকে হিসাব করি, তাহলে কেএসপির যে মান সেটা আসবে কত, 9.302 গুণন 10^-8, এখানে লিখতে পারি একক হবে যে মোল স্কোয়ার লিটার ইনভার্স 2, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে যদি ম্যাথ আসে তাহলে এইভাবে কিন্তু খুব সহজে তুমি সলভ করতে পারবা। এখন আমরা এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটি সলভ করবো। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এর জন্য এই কোশ্চেনের উপরে অবশ্যই ট্রিপল স্টার দিয়ে রাখো। বোর্ড পরীক্ষায় আসার মতো এবং বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর জন্য অবশ্যই কোশ্চেনের উপর ট্রিপল স্টার দিয়ে রাখো। এবং এই টাইপের কোশ্চেন পড়লে মোটামুটি দ্রাব্যতা এবং কেএসপি সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো দেখো কোশ্চেনটা কী দেওয়া আছে, কোশ্চেনটা কী দেওয়া আছে, যে 27°C উষ্ণতায় উৎপন্ন সিলভার ফ্লোরাইড এর 1 লিটার সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 0.0032 গ্রাম অবশেষ পাওয়া গেল। সো 1 নম্বর কোশ্চেন বলছে যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত, 2 নম্বর কোশ্চেন বলছে যে কেএসপি ইকুয়াল টু কত। তার মানে এখানে মেনলি এই 1 নম্বর সূত্র দ্রাব্যতা নির্ণয় করা এবং একসাথে কেএসপি বের করা দুটোই সলভ করা হয়েছে, এবং পরীক্ষা কিন্তু এইভাবে কমবারলি কোশ্চেনগুলো চলে আসে। তো তাহলে এখানে কী কী দেওয়া আছে, আগে আমরা ডাটাগুলো আগে লিখে নিই, যেখানে আমাদের কী কী দেওয়া আছে, তথ্যগুলো লিখতে পারলে আমাদের অঙ্ক করাটাও সহজ হবে। তাহলে প্রথমে দেওয়া আছে কি, সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, তাহলে দ্রবণ দেওয়া আছে, তাই না? তো দ্রবণকে কী দ্বারা প্রকাশ করা হয়, দ্রবণকে প্রকাশ করা হয় বড় হাতের এম দ্বারা, সেটা আমাদের কত দেওয়া আছে 1 লিটার। তাহলে 1 লিটার থেকে অবশ্যই অবশ্যই তুমি যদি দ্রাব্যতা নির্ণয় করতে চাও তাহলে সেটাকে গ্রামে যাইতে হবে। তাহলে 1 লিটার সমান কত গ্রাম, আমরা জানি 1 লিটার সমান 1000 গ্রাম। ওকে ফাইন, তারপর আমাদের দেওয়া আছে কি, 0.0032 অবশেষ পাওয়া গেলো, অবশেষ পাওয়া মানে কি, এটা মিলি দ্রব পাওয়া গেলো, দ্রবকে ছোটো হাতের এম দ্বারা প্রকাশ করে সেটা আমাদের কত দেওয়া আছে 0.0032 গ্রাম। আমরা পরে আসছি যে আমাদের যে দ্রব আছে দ্রবকে ছোটো হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তো প্রথমে 1 নম্বর আমাদের বের করতে বলছে দ্রাব্যতা, দ্রাব্যতা এস ইকুয়াল টু হোয়াট, তাহলে দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করে এস ইকুয়াল টু হোয়াট। তাহলে 1 নম্বরটা যদি সলভ করি তাহলে কোন সূত্র ফেলবো, যেহেতু দ্রাব্যতা বের করতে বলছে তাহলে দ্রাব্যতা নির্ণয় সূত্র কি, এস সমান সমান আমরা পড়ে আসছি দ্রাব্যতা এস সমান সমান ছোটোতার এম বাই বড়তের এম মানে ছোটোতের এম গুণন 100। তাহলে সূত্র বলবো কি, ছোটোতের এম বাই বড়তের এম মানে ছোটোতের এম গুণন কত 100। তাহলে এখন ছোটোতের এম এর মানটা কত, যে 0.0032, এখানে বড়তের এম এর মানটা কত, যে 1000 - কত, যে 0.0032 গুণন কত 100। তাহলে এখান থেকে হিসাব করলে এস এর যে মান সেটা আসবে কত, 3.2 গুণন 10^-4। এখন দেখো যে নর্মালি কিন্তু আমরা জানি দ্রাব্যতার কোনো একক হয় না, তবে তুমি যদি দ্রাব্যতাকে ইউজ করে পরবর্তীতে কেএসপি নির্ণয় করতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটা একক লিখতে হবে। কী একক, সো এটা বলতে বুঝে নর্মালি একক হয় না, কিন্তু তুমি যদি লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে অবশ্যই গ্রাম পার 100 গ্রাম পানির ভিতরে। অর্থাৎ নর্মালি আমি আবার বলতেছি, নর্মালি দ্রাব্যতার কোনো একক হয় না, কিন্তু যখন দ্রাব্যতা অর্থাৎ এসকে ইউজ করে তুমি যখন কেএসপি বের করতে পারবা তখন এসের একটা একক লিখতে হবে, এবং সেটা কত লিখবা, লিখবা 100 গ্রাম পানির ভিতরে 3.2 গুণ 10^-4 গ্রাম কী আছে, আমাদের সিলভার ক্লোরাইডটা আছে। এভাবে আমাদের হিসাবটা করতে হবে। তাহলে এখন যদি আমরা কেএসপি নির্ণয় করতে চাই, অর্থাৎ 2 নম্বর যখন আমরা সলভ করতে যাবো তখন যদি সলভ করতে চাই, তাহলে দেখো তখন কিন্তু আমাদের কেএসপি নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের এসটা লাগে।
তাহলে এস যেহেতু দেওয়া আছে তাহলে এসটাকে আমাদের অবশ্যই লিখে নেব যে এস সমান সমান দেওয়া আছে কত 3.2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 4 গ্রাম পার 100 গ্রাম পানি। তো তোমাকে এই যে গ্রাম পার 100 গ্রাম পানি সেটাকে অবশ্যই অবশ্যই ট্রান্সফার করে তোমাকে প্রথমে নিয়ে যেতে হবে গ্রাম পার লিটারে, পরবর্তীতে গ্রাম পার লিটার থেকে যেতে হবে মোল পার লিটারে। কেন? কারণ কেএসপি সূত্র ফেলতে গেলে এস এর এককটাকে অবশ্যই মোল পার লিটারে নেওয়া লাগে। তাহলে এখন আমরা কি করবো, এটাকে এভাবে লিখতে পারি যে 3.2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 4 গ্রাম, নিচে আমরা লিখতে পারি কত যে 100 গ্রাম পানি। তাহলে নিচের উপরে আমরা গ্রামটাকে ঠিক রাখবো, কারণ উপরে গ্রামটাকে ঠিক রাখবো কিন্তু পার মানে নিচে যে এলটা আছে এই নিচে আমরা কি করবো গ্রামটাকে লিটারে নেবো। তাহলে এটা কীভাবে নিতে পারি যে 3.2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 4, নিচে আমাদের দেওয়া আছে কত 100কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে এই গ্রাম থেকে এটা চলে যাবে লিটারে। তার মানে এখানে হিসাব করলে আমাদের কত আসবে যে 3. উপরে তো গ্রামটা থাকবেই, 3.2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 এই গ্রাম পার লিটার, তাহলে গ্রাম পার লিটারে চলে গেল। এখন গ্রাম পার লিটারে যেহেতু গেছে গ্রাম পার লিটার থেকে যেতে হবে মোল পার লিটার, এটা কীভাবে যাবো, আমরা যেই যোগটা দেওয়া থাকবে সেটা সেই যোগের আণবিক ভর দ্বারা ভাগ করে দেবো। এখানে আমাদের কী যোগ দেওয়া আছে, এখানে দেওয়া আছে 3.2 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এখানে যেটা দেওয়া আছে কি সিলভার ক্লোরাইড। তাহলে সিলভারে কত, সিলভারে হলো আমরা জানি যে 107.8 যোগ ক্লোরিনের কত, ক্লোরিনের হলো 35.5। এটাকে তারা অর্থাৎ এই এই সম্পূর্ণটুকু হলো এই যোগের কত আণবিক ভর, এটাকে যদি এত ভাগ করে তাহলে এটা চলে যাবে কত মোল পার লিটারে। তাহলে এটা হিসাব করলে আমাদের এস এর যে মান সেটা কত আসবে, সেটা আসবে হলো আমাদের 2.23 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোল পার লিটার। তো এখন আমাদের কেএসপি নির্ণয় করতে হবে। সো কেএসপি নির্ণয় করতে হলে অবশ্যই আগে প্রথমে যে যোগটা দেওয়া আছে সেই যোগটা আমরা আগে আয়নিত করে নেবো। তাহলে আয়নিত করলে কী হবে, প্রথমে হবে সিলভার প্লাস, এখন কত প্লাস, সো যেহেতু সিলভারের যোজনী এক এজন শুধুমাত্র একটা প্লাস, প্লাস ক্লোরিন মাইনাস, আর কত মাইনাস, যেহেতু ক্লোরিনটা আমাদের পরে আসছে অবশ্যই মাইনাস দেবেন, কত মাইনাস দেবেন, যেহেতু ক্লোরিনের যোজনে এক এজন শুধু একটা মাইনাস দেবেন, শুধু একটা মাইনাস মানেই মাইনাস ওয়ানকে বোঝায়। তাহলে এখন আমাদের কেএসপি বের করতে, তাহলে কেএসপি সমীকরণ কী লিখবো, সিলভার প্লাস গুণন কী লিখবো ক্লোরিন মাইনাস। সো তাহলে এখানে লিখতে পারি যে এস এর কোনো সহগ নেই মানে কত ওয়ান, তাহলে ওয়ান এর সামনে কত ওয়ান, গুণন এখানে কত হবে ওয়ান, এর পাওয়ার কত হবে ওয়ান, তার মানে কত আসতেছে এস স্কোয়ার। এখন এস বলতে কত, এস এর মানটা পেলাম কত যে 2.2 কত পেলাম আমরা যে 23 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 5 এনে ছিল যে মোল পার লিটার, তার উপরে কত স্কোয়ার। তাহলে এটা যদি হিসাব করি তাহলে আমাদের এখানে কেএসপির যে মান সেটা আমাদের কত আসবে যে 4.982 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 10 এনে আসবে যে মোল স্কোয়ার লিটার ইনভার্স 2, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের যদি ম্যাথ আসে আর এই ম্যাথ এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই জন্য অবশ্যই অবশ্যই এই ম্যাথটা সলভ করার যে প্রসিডিউর সেটা অবশ্যই মনে রাখবা, আর পরীক্ষায় যদি এই ধরনের ম্যাথ আসে তাহলে কিন্তু খুব সহজে তুমি সলভ করতে পারো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, এর পরবর্তীতে আজকে আমরা টাইপ ওয়ানটা কমপ্লিট করে ফেললাম, এর পরবর্তী ভিডিওগুলোতে বা ক্লাসগুলোতে আমরা টাইপ 2 টাইপ 3 নিয়ে আলোচনা করবো।